প্রতিটি রাজনৈতিক দলের অনেক অঙ্গ সংগঠন থাকে এবং সেই সংগঠনগুলির নিজ নিজ কর্মসূচি থাকে। যদি এই অঙ্গ সংগঠনগুলোর পরোক্ষভাবে সংশ্লিষ্ট অভিভাবক রাজনৈতিক দলগুলি নির্ধারণ করে। ভারতের জাতীয় কংগ্রেস একটি অন্যতম অঙ্গ সংগঠন হল সেবা দল। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ সেবা দলের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রদেশ সভাপতি নিত্যানন্দ রুদ্রপাল, এই সংগঠনের প্রাক্তন চেয়ারম্যান বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বীরজিৎ সিনহা বলেন, আগামী 14 ডিসেম্বর দিল্লিতে ভারত বাঁচাও কর্মসূচি, মধ্যপ্রদেশে সেবা দলের জাতীয় প্রশিক্ষণ শিবির এবং রাজ্যে কৈলাসহরে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। দিল্লিতে একটা সমাবেশ 14 ডিসেম্বর ভারত বাঁচাও, সোনিয়া গান্ধী ডাক দিয়েছেন, এটাতে পার্টিসিপেট করার বিষয়ে ডিসকাশন। 28 ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, এটা পালন করা। এরপরে ভূপালে ন্যাশনাল ট্রেনিং ক্যাম্প হচ্ছে কংগ্রেস সেবা দল, অনেকদিন পরে এখান থেকে আমাদের এখানে থেকে বাসা বাসা ছেলে মেয়ে পাঠানো হবে, কংগ্রেসে 20 জন ছেলে মেয়ে যাবে, এটা নিয়ে ডিসকাশন হচ্ছে। 14 জানুয়ারি থেকে এরপরে একটা রাজ্যভিত্তিক একটা ট্রেনিং ক্যাম্প হবে বিশাল আকারে। এদিন তিনি NRC এবং নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করেন এবং বলেন, এই দুটি বিল কার্যকর হওয়া মানে দেশকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দেওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।